সুস্থ হওয়ার পর করোনা আক্রান্ত দুজন রোগীকে আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজ থেকে ছেড়ে দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান যে দুজনকে ছাড়া হয়েছে তারা বিএসএফ এর পরিবারের লোক। তিনি আরো জানান হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অন্যদের অবস্থা স্থিতিশীল। গতকালকে 22 জন পেশেন্ট ছাড়ার পরে আজকে আমাদের কাছে 6 জন পেশেন্ট ছিল, তার থেকে 2 জন মহিলা, একজন 84 বছরের বৃদ্ধা আর একজন 64 বছর। ওনারা বিএসএফ পরিবারের সদস্য, ওনাদেরকে আমরা আজকে মোটামুটি সুস্থ অবস্থায় ছেড়ে দিয়েছি। যে ডিসচার্জ গাইডলাইন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই অনুযায়ী ওনাদেরকে ছাড়া হয়েছে। এখন বিএসএফ থেকে ওনাদেরকে ফেসিলিটি কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে।